আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে সহজেই আপনার হাতের কাছে থাকা কিছু জিনিস দিয়ে আপনি বিনামূল্যে পেয়ে যেতে পারেন আপনার ত্বককে সুন্দর করার জন্য একটা খুব ভালো বিউটি টিপস। প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি অ্যালোভেরা। অ্যালোভেরাকে আমি খুব ভালোভাবে কেটে তারপর এগুলোকে ছিঁড়ে দিয়ে এরকম করে আমি অ্যালোভেরার থেকে অ্যালোভেরার শ্বাসটা বের করে নিচ্ছি এবং একটা বাটিতে আমি অ্যালোভেরার শ্বাস জমা করছি। এভাবে করে আমি আমার প্রয়োজন মতো অ্যালোভেরা নিয়ে নিলাম, সেটার সাথে আমি অ্যাড করে দিব হচ্ছে গোলাপ জল। গোলাপ জল এবং এই অ্যালোভেরাটা আমি একসাথ করে আমি এগুলোকে ব্লেন্ডার মেশিনে ব্লেন্ড করে নেব। এখন আমি আমার অ্যালোভেরাটা ভালোভাবে নিয়ে নিচ্ছি, আমার দরকার হচ্ছে অ্যালোভেরা। তো আমি আমার অ্যালোভেরাটা থেকে অ্যালোভেরার জেল তৈরি করব। সেই জেল তৈরি করার পদ্ধতিটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। আমার মোটামুটি অ্যালোভেরা নেওয়া হয়ে গেছে, আমি এখন এই অ্যালোভেরাটা ঢেলে দিব হচ্ছে আমার ব্লেন্ডার মেশিনে। তারপর ব্লেন্ডার মেশিনে আমি আমার প্রয়োজন মতো সময় ব্লেন্ড করে নামিয়ে নেব। তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন ব্লেন্ডার মেশিনে ব্লেন্ড হয়ে যাচ্ছে আমার অ্যালোভেরা। আমার অ্যালোভেরা অলরেডি ব্লেন্ড হওয়া শেষ, এখন আমি এটাকে নামিয়ে একটা বাটিতে নিয়ে নেব। তাহলে আমি এখানে শুধুমাত্র ইউজ করেছি অ্যালোভেরা এবং এর সাথে দিয়েছি গোলাপ জল। অ্যালোভেরা এবং গোলাপ জলের এই পেস্টটা আমি এখন নিয়ে নেব আমার ফেসে অ্যাপ্লাই করার জন্য। এই গোলাপ জলের বোতলে আমি এই পুরো অ্যালোভেরা পেস্টটা ঢেলে নিচ্ছি। তারপর ঢেলে নেওয়া শেষে আমি আমার মুখে খুব ভালোভাবে এই রোজ ওয়াটার সমৃদ্ধ অ্যালোভেরাটা অ্যাপ্লাই করে নেব। অ্যাপ্লাই করার সময় মনে রাখবেন আপনার পুরো মুখে আপনি খুব ভালোভাবে সময় নিয়ে 1 থেকে 2 মিনিট শুধুমাত্র আপনার ফেসে অ্যালোভেরাটা অ্যাপ্লাই করবেন। অ্যালোভেরাটা এমনভাবে অ্যাপ্লাই করবেন যেন আপনার ফেসের সমস্তটায় অ্যালোভেরাটা লাগে এবং আপনার যেসব সংবেদনশীল জায়গা আছে, যেখানে একটু দাগ আছে, সেগুলোতে আপনি খুব বেশি করে অ্যালোভেরার জেলটা মাসাজ করবেন। এবং মাসাজ করার সময় আপনি মনে রাখতে হবে যে আপনার এই মাসাজ করাটা যেন একদম হাতের নরম তালু দিয়ে হয় এবং খুব ভালোভাবে হয়। আপনি ক্রিসক্রস করেও মাসাজ করতে পারেন। ক্রিসক্রস করে মাসাজ করার সময় কী হবে, আপনার নোজের যে দুপাশে ব্ল্যাক হেডসগুলো হয় সেগুলো হওয়া থেকে আপনার উপকার পাবেন, সেগুলো আর হবে না এবং হলেও সেটা একটা নির্দিষ্ট মাত্রায় কমে আসবে। তো আপনি আপনার হাতের তালু দিয়ে খুব ভালোভাবে আপনার ফেসটাকে মাসাজ করে নেবেন। এতে করে রক্ত চলাচল খুব ভালো হবে এবং মরা যে কোষগুলো থাকে সেগুলো উঠে যাবে। তারপর আপনি এভাবে খুব ভালোভাবে মাসাজ করে নেওয়ার পর একটু সময় নিয়ে আপনি আপনার ফেসটাকে বেফার দিন, মানে হচ্ছে আপনি এভাবে করে গরম পানির যে ভাপ আছে সেই ভাপটাতে আপনার ফেসটা রাখতে পারেন। সেই গরম পানিটা আপনি অনেকক্ষণ ধরে আপনার ফেসে লাগাবেন না, মাত্র 1 মিনিট লাগাবেন। এতে করে আপনার ফেসের অনেক রকমের উপকার হবে এবং তারপর আপনি খুব ভালোভাবে ঠান্ডা পানি দিয়ে আপনার ফেসটা ধুয়ে নেবেন। ঠান্ডা পানি দিয়ে যখন ধুবেন আপনি চাইলে কোনো ভালো ব্র্যান্ডের ফেস ওয়াশ ইউজ করতে পারেন। তারপর মুখটা খুব ভালো ক্লিন করে নিন এবং ফাইনালি আপনার ফেসটা এরকম খুব সুন্দর, ত্বকটা উজ্জ্বল এবং মসৃণ হবে। দেখতেই পাচ্ছেন আমার ফাইনালি কীরকম হয়েছে আমার ত্বকটা। ত্বকে খুব সুন্দর একটা গ্লো আসছে, একদম নরম এবং ত্বকটার যে মরা চামড়াগুলো ছিল সেগুলো উঠে গেছে। ধন্যবাদ।